শিক্ষার্থীদের টিকা দেওয়ার পর যত দ্রুত সম্ভব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। সোমবার 17 মে মন্ত্রিসভার বৈঠক শেষে সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে একথা বলেন তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বৈঠকটি ভার্চুয়ালি হয়। শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, স্কুল কলেজ খোলা নিয়ে অনেক আলোচনা হয়েছে, সবারই বক্তব্য আগে কমপ্লাই করতে হবে। ইউনিভার্সিটি বা কলেজগুলোর যে হোস্টেলগুলো আছে সেগুলো অলরেডি 40টির মতো রিপেয়ার করা হয়েছে। এদিকে ভ্যাকসিন আসতেছে, ইউনিভার্সিটির ছেলেদের যদি ভ্যাকসিনেটেড করে ফেলতে পারি তারপরে ইনশাল্লাহ তাড়াতাড়ি স্কুল কলেজ খুলে দিতে পারবো। চলমান বিধিনিষেধ লকডাউন, গণপরিবহন চলাচলের বিষয়ে তিনি বলেন, দূরপাল্লার বাস, লঞ্চ, ট্রেন আরও কিছুদিন বন্ধ রাখার সুপারিশ করেছেন স্বাস্থ্যমন্ত্রী। দেখা যাক 5 থেকে 6 দিন যাক, তারপর কী অবস্থা হয় ইন্ডিয়ার অবস্থা দেখতে হবে। আমাদের এখন মেইন কনসার্ন হলো ইন্ডিয়ার অবস্থা। আমাদের এখন একটা সুবিধা হয়ে গেছে যে ওয়েস্ট বেঙ্গল বা ইস্টার্নে তারা লকডাউন দিয়ে দিয়েছে, তাতে আমাদের একটা ন্যাচারাল প্রোটেকশন তৈরি হয়েছে। এখন বর্ডার কন্ট্রোল করতে পারছি, আগামী 7 দিন যাক, 7 দিন পর একটা সিনারিও আসবে, তখন দেখা যাবে। মানুষকে আরও বেশি সতর্ক হতে হবে বলে জানান সচিব। তিনি বলেন, আজও প্রধানমন্ত্রী সবাইকে মাস্ক পরতে বলেছেন।